রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন ইদা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হে আমার সাহাবী চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে দুনিয়ার কোনো কিছু না পেলেও তোমার কোনো কিছু আসে যায় না তুমি পরিপূর্ণ সব কিছু পেয়ে গেছো বলে মনে রাখবে সুবহানাল্লাহ চারটা জিনিস চারটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে দুনিয়ার কোনো সম্পদ তার দরকার নাই সে পুরো দুনিয়া পেয়ে গেছে এরকম মনে করতে হবে কয়টা গুণ চারটা গুণ আঙ্গুলের ফাঁকে গুনে নেন এই গুনে গুনে এই চারটা গুণ আজকে থেকে আমরা ধারণ করব ইনশাআল্লাহ এক নাম্বার হিফজু আমানাতিন আমানতের হেফাজত করা ওয়াসিদকু হাদিসিন সত্য কথা বলা ওয়া হুসনু খলিকাতিন সুন্দর চরিত্র হওয়া ওয়া ইফফাতুন ফি তুমাতিন খাবার দাবার হালাল ভাবে খাওয়া কোন ব্যক্তির ভিতরে চারটা গুণ যদি থাকে এক নম্বর সত্য কথা বলা দুই নম্বর এক নম্বর আমানতের হেফাজত করা দুই নম্বর সত্য কথা বলা তিন নম্বর চরিত্র সুন্দর হওয়া চার নম্বর হালাল রুজি খাওয়া হালাল ইনকাম করা চারটা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন এবং দুনিয়ার আর কিছু দরকার নাই রাসূলুল্লাহ বলেন দুনিয়ার কিছু পাক আবার না পাক তার জন্য কোনো কিছু দরকার নাই সে পুরো দুনিয়া পেয়ে গেছে সুবহানাল্লাহ এই চারটি গুণ আমাদের অর্জন করতে হবে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا الله رب العالمين বলেন আমি আল্লাহ আদেশ দিচ্ছি তোমাদেরকে তোমরা যাদের আমানত তোমাদের কাছে আছে তোমরা তোমাদের আমানত সময় মতো আদায় করে দিবে আর যখন তোমরা একজন আরেকজনের বিচার সালিশ করবে বিচার সালিশের মধ্যে তোমরা যেন ইনসাফের সাথে বিচার করো তাহলে বিচারকের কাছে বিচার কার্য আমানত বিচারকের কাছে আসামি আমানত পুলিশের কাছে চাকরি আমানত রাষ্ট্রের রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছে আমানত মন্ত্রিত্ব মন্ত্রীর কাছে আমানত ওয়ার্ড এলাকা ওয়ার্ড কমিশনারের কাছে আমানত আমার কথা বুঝতেছেন কোন ধরনের যদি হক আদায় না করে খেয়ানত হবে আর খেয়ানতের শাস্তি জাহান্নাম এই জন্য আমানত আদায় করতে হবে আল্লাহ তাআলার আদেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন মক্কায় ছিলেন মক্কার কাফেররা আল্লাহর নবীকে খুব কষ্ট দিচ্ছিলেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে হে নবী আপনি আস্তে আস্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার চিন্তা ভাবনা করুন আল্লাহর নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন তার কয়েকদিন আগে আল্লাহর নবী আল্লাহর ঘরে গেলেন আল্লাহর যে কালো ঘর কালোর ঘরে গেছেন দরজার চাবি ছিল ওসমান ইবনে তলহা নামে এক ব্যক্তির হাতে আল্লাহর নবী বললেন আপনি আমাকে চাবিটা দেন আমি আল্লাহর ঘরের ভিতরে ঢুকে একটু নামাজ পড়তে চাই ওই ব্যক্তি ছিল মুশরিক আল্লাহর ঘরের চাবি যার হাতে সে মুশরিক সে আল্লাহর নবীকে বললেন সে বলল আমি তোমাকে চাবি দিব না আল্লাহর নবী বললেন কেন ওসমান বলল তুমি মুহাম্মদ আমাদের এলাকায় মক্কায় অনেক সমস্যা সৃষ্টি করেছো তোমাকে চাবি দিব না আল্লাহর নবী বললেন দেখো ওসমান হয়তো এমন একদিন আসতে পারে এমন একটা সময় আসতে পারে যেই দিন মক্কার ক্ষমতা আমার হাতে হবে যেই দিন মক্কার ক্ষমতা আমার হাতে হবে আর এই চাবির মালিকটাও আমি হব আমি যাকে চাই এই ঘরের দায়িত্ব দিতে পারবো ওসমান বললেন যদি সেরকম হয় তাহলে মক্কা তো শেষ হয়ে যাবে লাত উজ্জা ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবীকে চাবি দিলেন না আল্লাহর নবী দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাহিরে নামাজ পড়লেন এরপর আল্লাহর নবী চলে গেলেন মদিনায় সাত আট বছর পরে আল্লাহর নবী আবার মক্কা বিজয় করলেন যেই দিন আল্লাহর নবী মক্কা বিজয় করে মক্কায় ঢুকছেন ওই যে চাবিওয়ালা আল্লাহর ঘরের চাবি দেয় নাই সে পালিয়ে গেছে আল্লাহর নবী তাকে
সাহাবা ইকরামকে বললেন তাকে নিয়ে আসো চাবি নিয়ে আসো ওসমানকে ধরে নিয়ে আসলো চাবি নিলেন আল্লাহর নবী দরজা খুললেন ভিতরে আল্লাহর নবী নামাজ পড়লেন এরপরে বের হয়ে ওসমান ইবনে তালহাকে আল্লাহর নবী বলতেছেন ওসমান ওই রাতের কথা তোমার স্মরণ আছে আমি নামাজ পড়তে চেয়েছিলাম চাবিটা নিয়ে দরজা খুলে দিতে বলেছিলাম তুমি দরজাটা খুলে দাও নাই ওসমান সেই দিন আমি বলেছিলাম একদিন এমন সময় আসবে যেই দিন মক্কার ক্ষমতা আমার হবে এই চাবির মালিক আমি মুহাম্মদুর রাসূল হব সেই দিনের কথা তোমার মনে আছে আজকে দেখো ঠিকই আমি মক্কার ক্ষমতার মালিক আমি মক্কার প্রধান এবং এই চাবি এখন আমি যাকে চাই তাকে দিতে পারবো ওসমান বললেন আমি সেই দিন বুঝতে পারি নাই আপনি যে মক্কার প্রধান হয়ে যাবেন আপনি নিয়ে নেন চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসমান এই চাবি তোমার হাতে ছিল এখন নাও তোমার হাতে দিয়ে দিলাম এটি তোমার আমানত আমার আমি নিছি এটা তোমার আমানত আমি তোমাকে ফিরিয়ে দিলাম সুবহানাল্লাহ তখন এই কোরআনুল কারীমের এই আয়াত নাযিল হলো إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها هي পৃথিবীর সকল মানুষ যাদের আমানত তোমাদের কাছে থাকবে সেই আমানতগুলো আমানতের মালিকের কাছে তোমরা ফিরিয়ে দাও وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل আর যখন তোমরা বিচার করবে একজন আরেকজনের বিচার করবে ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সামনে তোমরা বিচার করবে ইন্নাল্লাহা নিউম্মা ইয়াইযুকুম বি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত উত্তম রূপে তোমাদেরকে নসিহত করে থাকেন আল্লাহর নসিহা অত্যন্ত উত্তম উত্তম পরামর্শদাতা উত্তম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহা করেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমাদের আমানত তোমরা মানুষকে ফিরিয়ে দাও আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলের কাছে আল্লাহ তাআলার বাণী ওয়াহিগুলো আমানত বলেন নবী রাসূলের কাছে দিন আমানত আল্লাহ তাআলা যেই কথাগুলো নবী রাসূলকে বলেছেন নবীরা আমাদেরকে সম্পূর্ণ বলে গিয়েছেন নাকি বলে যান নাই কথা জোরে বলতে হবে বলছেন আল্লাহ তাআলা নবীদেরকে যে সমস্ত হুকুম বলছে উম্মতকে বলার জন্য নবীরা সেই কথাগুলো বলে গেছেন না বলে যায় নাই বলে গেছেন এজন্য প্রত্যেক নবী রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে এসেছে প্রত্যেক নবী রাসূল উম্মতকে বলতেন ইন্নী লাকুম রাসূলুন আমীন আমি অত্যন্ত আমানতদার একজন রাসূল আল্লাহ আমাকে যা বলবেন আমি তোমাদেরকে তাই বলে দিব আল্লাহ আমাকে যা বলবেন আমি তোমাদেরকে তাই বলে দিব এই সামনে একটা চেয়ার দেন চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন যা যা নবীদেরকে বলেন নবীরা সব কিছু আমাদেরকে বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আমানতদার ছিলেন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কি ছিলেন আমানতদার ছিলেন আমানতের রক্ষা করতেন এইজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার লোকেরা যখন ঈমান আনে নাই তখনও আল্লাহর নবীকে কখনো আত্মসাৎকারী বলে নাই মিথ্যাবাদী বলে নাই আল্লাহর নবীকে তারা বলতেন কি আল আমিন তারা আল্লাহর নবীকে উপাধি কি দিয়েছিল আল আমিন আস-সাদিক সত্যবাদী এবং আল আমিন বিশ্বস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে তারা ঈমান আনে নাই কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তারা বিশ্বাস করত আল্লাহর নবীর কাছে তারা আমানত জমা রাখত বিভিন্ন মাল সম্পদ দৌলত আল্লাহর নবীর কাছে তারা হেফাজতে রাখত কেন আল্লাহর নবীকে তারা বিশ্বাস করত আল্লাহর নবী আমানতদার ছিলেন এজন্য রাসূলকে বলা হয় আল আমিন আস-সাদিক সত্যবাদী সদা সত্যবাদী সব সময় সত্য কথা বলেন এবং আল্লাহর নবী সব সময় আমানতদার বিশ্বস্ত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই কথা একবার হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলো বাদশা হিরাক্লিয়াস ইরানের বাদশা পারস্যের বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ানের কাছে জিজ্ঞাসা করলো তোমাদের এলাকায় যে নবী মুহাম্মদ নবুয়তের দাবি করছে মুহাম্মদ নবী হিসেবে এসেছে ওনার চরিত্র কেমন
سألتك هل يغادر আমি তোমার কাছে প্রশ্ন করতেছি মুহাম্মদ কি কখনো আত্মসাৎ করেছে মুহাম্মদ কি কখনো খেয়ানত করে তখন আবু সুফিয়ান বলল যদি আমরা মিথ্যাবাদী হতাম তাহলে বলতাম মুহাম্মদ খেয়ানত করে কিন্তু আমরা মক্কার লোকেরা কখনো মিথ্যা কথা বলি না সেজন্য আমি হিরিয়াকলি আজকে বললাম মুহাম্মদ আমাদের কাছে নতুন ধর্ম প্রচার করছে ঠিক কিন্তু কখনো সে আমাদের সাথে কখনো 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 মিথ্যা কথা বলে নাই এবং খেয়ানত করে নাই সুবহানাল্লাহ একজন মুসলিম আবু সুফিয়ান তখনো ইসলাম গ্রহণ করে নাই তিনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন যে মুহাম্মদুর রাসূল কখনো খেয়ানত করেন নাই আত্মসাৎ করে নাই কখনো এইজন্য মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন কি আল আমিন আমানতের খেয়ানত আমানতের হেফাজত করা ঈমানের আলামত আমানতের হেফাজত করা কিসের আলামত ঈমানের আলামত কোন ব্যক্তির ভিতরে যদি আমানতদারি না থাকে তাহলে রাসূল বলেছেন তার ভিতরে ঈমান নাই যদি আমানতদারি না থাকে ঈমান নাই যদি আমানতদারি থাকে তাহলে ঈমান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন মা খাতাবনা নবিয়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা আল্লাহর নবী আমাদেরকে যখনই কোনো কথা বলতেন আল্লাহর নবী আমাদেরকে বলতেন লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়া লা দীনা লিমান লা আহদা লা রাসূলুল্লাহ যখনই কথা বলতেন আমানত সম্পর্কে বলতেন এবং বলতেন যেই ব্যক্তির আমানতদারি নেই তার ঈমান নাই আর যেই ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার দ্বীন নাই নাউজুবিল্লাহ যে ব্যক্তির ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই আর যে ব্যক্তি কথা বলে কথা দিয়ে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না তার কোনো দ্বীন নাই ইসলাম নাই আল্লাহু আকবার চিন্তা করে দেখুন দুটি কথা বলেছেন যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই যে কথা রক্ষা করে না ওয়াদা রক্ষা করে না তার কোনো ঈমান নাই ইসলাম নাই ধর্ম নাই তাহলে কি বুঝান আমাদের লোকেরা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আছে না নাই আছে বিশেষ করে টাকা পয়সা দাদ দেওয়ার ক্ষেত্রে ধার নেওয়ার পরে আমাদের এখানে তো মানুষ ধার কর্জ নেয় কর্জ দিলে আর দেওয়ার নাম গন্ধ নাই এখন যখন জিজ্ঞাসা করে ভাই টাকা কখন দিবেন বলে আগামী মাসে এই তো দিচ্ছি আগামী 13 তারিখ আগামী সপ্তাহে এরকম টাইম টাইম পাস করতে থাকে এই যেই ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না রাসূলুল্লাহ বলেন তার কোনো দ্বীন নাই ধর্ম নাই ইসলাম নাই কিছু নাই যে ব্যক্তির ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই এখন বলেন এই হাদিসের আলোকে আমাদের অনেক মানুষের ঈমান নাই ইসলাম নাই ধর্ম নাই এই জন্য যদি আমার ঈমান ইসলাম ঠিক রাখতে হয় আমার ধর্ম যদি আমাকে ঠিক রাখতে হয় ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে এই জন্য আগেভাগে চিন্তা করবেন ওয়াদা করার আগে ওয়াদা রক্ষা করতে পারবো কিনা যদি ওয়াদা রক্ষা করতে পারবো তাহলে ওয়াদা দিব আর যদি ওয়াদা রক্ষা করতে পারবো না তাহলে কোনো ব্যক্তিকে ওয়াদাও দিব না মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হে আমার সাহাবী চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে দুনিয়ার কোনো কিছু না পেলেও তোমার কোনো কিছু আসে যায় না তুমি পরিপূর্ণ সব কিছু পেয়ে গেছো বলে মনে রাখবে সুবহানাল্লাহ চারটা জিনিস চারটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে দুনিয়ার কোনো সম্পদ তার দরকার নাই সে পুরো দুনিয়া পেয়ে গেছে এরকম মনে করতে হবে কয়টা গুণ চারটা গুণ আঙ্গুলের ফাঁকে গনে নেন এই গুণে গুণে এই চারটা গুণ আজকে থেকে আমরা ধারণ করব ইনশাআল্লাহ এক নাম্বার হিফজু আমানাতিন আমানতের হেফাজত করা ওয়াসিদকু হাদিথিন সত্য কথা বলা ওয়া হুসনু খলিকাতিন সুন্দর চরিত্র হওয়া ওয়া ইফফাতুন ফি তুমাতিন খাবার দাবার হালাল ভাবে খাওয়া কোন ব্যক্তির ভিতরে চারটা গুণ যদি থাকে এক নম্বর সত্য কথা বলা দুই নম্বর এক নম্বর আমানতের হেফাজত করা দুই নম্বর সত্য কথা বলা তিন নম্বর চরিত্র সুন্দর হওয়া চার নম্বর হালাল রুজি খাওয়া হালাল ইনকাম করা
চারটা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন এবং দুনিয়ার আর কিছু দরকার নাই রাসূলুল্লাহ বলেন দুনিয়ার কিছু পাক আবার না পাক তার জন্য কোনো কিছু দরকার নাই সে পুরো দুনিয়া পেয়ে গেছে সুবহানাল্লাহ এই চারটি গুণ আমাদের অর্জন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসন দিছিলেন বিদায় হজের বাসন দিছিলেন বাসনের মধ্যে বলেন হে আমার সাহাবীরা উপস্থিত যারা আছো মনে রাখবে মান কানাত ইনদাহু আমানাতুন ফালিউদ্দিহা ইলা মান ইতামানা আলাইহা তোমাদের কাছে যদি কোনো আমানত থাকে আমানতগুলো যার আমানত তাকে দিয়ে দাও আমানত কখনো হাতে রাখবে না আমানত খেয়ানত করবে না যার আমানত তাকে দিয়ে দাও এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে বিদায় হজের বাসন আর দিয়ে দিচ্ছি কখন আল্লাহর কাছে ডাক আসলে চলে যাই জানি না ইসলাম নামক ধর্মটা আমার কাছে আমানত ছিল আমি তোমাদের কাছে আমানত দিয়ে দিলাম হাল বাল্লাগতু রিসালাতি আমার সাহাবীরা তোমরা আল্লাহর কাছে সাক্ষী দাও আমি আমার আমানত তোমাদেরকে দিয়ে দিছি কিনা আমার রেসালত তোমাদেরকে পৌঁছাইছি কিনা আমার নবুয়তের দায়িত্ব আদায় করেছি কিনা সমস্ত সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বাদ বাল্লাগতা রিসালাতাক আপনি আমানত আদায় করেছেন আপনি আমানত আদায় করেছেন আপনি আমানত আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার সাহাবীরা সাক্ষী দিচ্ছে আমি আমানত আদায় করেছি রেসালতের নবুয়তের যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন ইসলাম মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন আমি সেই দায়িত্ব আদায় করে দিয়েছি তাহলে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ইসলাম পরিপূর্ণ মানুষকে বলে গেছেন না বলে যান নাই হ্যাঁ আমানত আল্লাহর নবীর কাছে যে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম আমাদেরকে বলে দেওয়ার জন্য বলেছিল আল্লাহর নবী আমাদেরকে সব বলে গেছেন না জান নাই বলে গেছেন তাহলে আমাদেরকে নতুন করে কোনো কিছু বানাইতে হবে জি হবে না তাহলে আমরা নতুন নতুন ধর্মের মধ্যে কিছু বানাই যে হ্যাঁ করলে অসুবিধা কি এটা কেন করলেন কোরআন হাদিসে আছে আল্লাহর নবী বলেছে হযরত আল্লাহর নবী না বললো কি হইছে ভালো কাজ করলে অসুবিধা কি ভালো কাজ করলে অসুবিধা কি করলে সুবিধা কোথায় পাইলেন আপনি আল্লাহর নবী বলেন নাই আপনি করতেছেন তার অর্থ দুইটা হয়তো আল্লাহর নবী বলতে ভুলে গেছে অথবা আপনার কাছেও ওহী আসে হয়তো আল্লাহর নবী বলতে ভুলে গেছে নাইলে আপনার কাছেও ওহী আসে কোন একটা হইতে হবে এখন বলেন আল্লাহর নবী কোন ইসলামের কোন বাণী কোন কথা উম্মতকে বলতে কি ভুলে গেছিলেন বিদায় হজের বাসনে আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন আমার সাহাবীরা তোমরা বলো আমি কোন কথা কি গোপন করেছি সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ আপনি সব কথা আমাদেরকে বলে গিয়েছেন তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত আদায় করেছেন আমানতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেয়ানত করেন নাই একদিন রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়া ঘুম আসছে না কিছুক্ষণ বালিশের এই প্রান্তে কিছুক্ষণ ওই প্রান্তে কতক্ষণ এই কাঁধে শোয় কতক্ষণ ওই কাঁধে শোয় আল্লাহর নবীর ঘুম আসে না তো হযরত আয়েশা পাশে আছেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছেন না কেন কিসের কিসের এত চিন্তা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা কিছু সৎকার দিনার ছিল আমার কাছে সদকা মানুষের দিনার গরিব মানুষকে খুঁজে খুঁজে দেওয়ার জন্য কিছু দিনার আমার কাছে ছিল প্রত্যেকটা দিনার আমি মানুষের কাছে দিয়ে দিয়েছি একটা দিনার এখনো আমার কাছে রয়ে গেছে এইটা এখনো মানুষকে পৌঁছাইতে পারি নাই সেই কারণে টেনশন আমার ঘুম হচ্ছে না আল্লাহু আকবার আল্লাহর নবী হক মানুষের হক মানুষকে পৌঁছাই দিতে পারে নাই সেজন্য ঘুমাইতে পারতেছেন না চিন্তা করে দেখেছেন একটা দিনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতের খেয়াল করেছেন আমানত বলেছিলাম বিভিন্ন প্রকারের আমানত ইবাদতের মধ্যেও আমানত আছে নামাজ রোজা যাকাত হজ এগুলো আমাদের উপরে আমানত আমানত পরিপূর্ণভাবে আদায় করলে হক আদায় হবে পরিপূর্ণ কানে আদায় না করলে খেয়ানত হবে যেমন নামাজ নামাজের মধ্যে
রুকুতে সোজা হয়ে যাওয়া রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এরপর সিজদায় যাওয়া এটা নামাজের আপনার আমানত নামাজ আপনার কাছে আল্লাহর আমানত এটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং কিছু মানুষ দেখা যায় রুকু থেকে উঠে সিজদায় চলে গেছে রুকু থেকে ভালো করে সোজা হয় নাই রুকু থেকে একটু করে উঠে সিজদায় চলে গেছে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে কিন্তু আমাদের দেখা যায় দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না দুই এক সিজদা দিয়ে উঠি মাত্র আরেকটা দিয়ে দিয়েছে এগুলো আমানতের খেয়ানত নামাজ আপনার কাছে আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে নামাজকে নামাজের মতো পড়বে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে নামাজ নূর এবং আলো হয়ে যাবে রাসূলুল্লাহ বলেন দুনিয়ার বুকে যে ব্যক্তি নামাজকে ভালোভাবে আদায় করবে শুদ্ধ রূপে পড়বে ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে আর ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা যে ব্যক্তি নামাজকে সুন্দরভাবে আদায় করবে না নামাজকে শুদ্ধ রূপে আদায় করবে না ওই ব্যক্তির জন্য কি হবে লাম يكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة যে ব্যক্তি নামাজকে পরিপূর্ণভাবে আদায় করবে না ফরজগুলো আদায় করবে না নফলগুলো সুন্দরভাবে আদায় করবে না সেই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের ময়দানে আলো হবে না দলিল হবে না জান্নাতে যাওয়ার মুক্তির কারণ হবে না বরং রব্বুল আলামিন কি করবেন তার হাশর হয়ে যাবে ফেরাউনের সাথে হামানের সাথে নাউযুবিল্লাহ যে ব্যক্তি নামাজকে ভালো করে আদায় করবে না কিয়ামতের ময়দানে তাকে দাঁড়ানো হবে ফেরাউনের সাথে দাঁড় করানো হবে নমরুদের সাথে দাঁড় করানো হবে কাফের ফুজ্জাদদের সাথে দাঁড় করানো হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন জোরে বলুন আমিন আমরা নামাজকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك نماز এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ নামাজ কিভাবে পড়বো যেন আমি আল্লাহকে দেখতেছি যদি সেরকম ভাবে আমার ঈমান মজবুত না হয় তাহলে অন্তত দিলের মধ্যে এটা রাখতে হবে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন সুবহানাল্লাহ নামাজের মধ্যে যখন মানুষ দাঁড়ায় তখন আল্লাহ মানুষকে দেখে একদম চেহারার সামনে থাকে আমি আজকে হাদিসের মধ্যে পেয়েছি যখন এই বিষয়টা আমি পড়তেছি আজকে হাদিসের মধ্যে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন তার নামাজের সামনে সরাসরি আল্লাহ চলে আসেন অর্থাৎ তার চেহারাটা আল্লাহর বরাবর হয়ে যায় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إن أحدكم إذا كان في الصلاة فإن الله حيال وجهه اللهم نبي أكبر مسجد المدى عشلن مسجد عشر پوره دیکھلن مسجد دیال المدى ایک بیکتی ناکر مويلا رکسه ناکر مويلا مسجد دیال ایروکم مسجد اپورشکر کرا حرام بولن مسجد اپورشکر کرا حرام رسول الله صلى الله عليه وسلم بولن اکبر اللهم نبي মসজিদে আসলেন দেখলেন মসজিদের সামনে নাকের ময়লা নাকের ময়লা আল্লাহর নবী দেখার পরে রাগান্বিত হয়ে গেলেন চোখ লাল হয়ে গেল চোখ লাল হওয়ার পরে রাসূল বললেন এখানে নাকের ময়লা কেন তোমরা কি জানো না তোমাদের মসজিদের মধ্যে যখন তোমরা মসজিদে নামাজে দাঁড়াও তখন তার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হয়ে যায় এই জন্য নামাজ আমরা পড়ার সময় খেয়াল করব যে আমরা সরাসরি আল্লাহকে দেখতেছি আল্লাহ আমাকে দেখতেছেন এটা ঈমান রাখতে হবে তাহলে ইবাদত এটা আমানত তারপরে আসি আমাদের হাত পা চোখ নাক এগুলো আমাদের কাছে আমানত কার আমানত আল্লাহর আমানত বলেন প্রত্যেকজন মানুষের চোখ নাক হাত পা পুরো শরীর বডি কার আমানত আল্লাহর আমানত এই জন্য শরীয়ত মতে একজনের চোখ একজনকে দেওয়া যায় না
দেওয়া যায় যায় না একজনের হাত একজনকে দেওয়া যাবে না একজনের আঙ্গুল আরেকজনকে দেওয়া যাবে না কেন যাবে না কারণ চোখের মালিক আমি নই একজনের চোখের মালিক আরেকজন নয় নিজেও নয় মূল মালিক কে আল্লাহ এইজন্য কারো জিনিস কাউকে অজ্ঞ প্রত্যঙ্গ দেওয়া যায় না শুধু দিতে পারে কি জানেন দুধ আর রক্ত দুধ আর রক্ত এটা কেন দেওয়া যায় কারণ দুধ দিলে আবার ভিতরে দুধ তৈরি হয় রক্ত দিলে ভিতরে আল্লাহ তাআলা আবার রক্ত তৈরি করে দেন এইজন্য একজনের রক্ত আরেকজনকে দেওয়া যায় একজনের দুধ আরেকজনকে দেওয়া যায় অর্থাৎ মায়ের দুধ সন্তানকে দেওয়া যায় কেন কারণ সেটা ভিতরে কি হয় তৈরি হয় অন্য কিছু দেওয়া জায়েজ নাই যাই হোক এগুলো আমানত তাহলে দেখেন চোখ যদি আমানত হয় তাহলে চোখকে আল্লাহ তাআলা যে জায়গায় ব্যবহার করতে বলেছেন সেখানে ব্যবহার করা যাবে যেখানে নিষেধ করেছেন সেখানে ব্যবহার করা যাবে না হাত আল্লাহ তাআলা যেখানে ব্যবহার করতে বলেছেন সেখানে ব্যবহার করা যাবে যেখানে ব্যবহার করতে নিষেধ করেছেন সেখানে ব্যবহার করা যাবে না তাহলে চোখ দিয়ে সিনেমা দেখা যাবে নগ্ন মহিলা দেখা যাবে অশ্লীল কোনো কিছু দেখা যাবে যাবে না পা আল্লাহর আমানত খারাপ জায়গায় যাওয়া যাবে সিনেমা হলে যাওয়া যাবে বিশ্বালয়ে যাওয়া যাবে না তাহলে যেই জায়গায় পা যাওয়ার কথা আল্লাহ আদেশ করেছেন সেই জায়গায় যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত আমার সাহাবীরা রাস্তায় বসে বসে এক জায়গায় বসে বসে গল্প করা থেকে বেঁচে থাকো করবা না দুই তিনজন করে দাঁড়িয়ে থাকবা না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন রাসূল বলেন তোমরা যদি রাস্তায় বসে থাকো বা দাঁড়িয়ে থাকো তাহলে তোমাদের দৃষ্টি খারাপ কোনো কিছুর দিকে যাবে চোখকে হেফাজত করো তো সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বিভিন্ন প্রয়োজনে তো রাস্তায় বসে কথা বলতে হয় দাঁড়িয়ে কথা বলতে হয় আমরা কি করব তো রাসূল বলেন যদি রাস্তায় বসতেই হয় কথা বলতেই হয় তাহলে রাস্তার হক আদায় করবা পাঁচটা রাস্তার হক কয়টা পাঁচটা এক নাম্বার গদুল বসর চোখকে হেফাজত করা চোখ নিচে করে থাকা দুই নাম্বার কফুল আদা কোন ধরনের কষ্টদায়ক জিনিস থাকলে সরাই দেওয়া এটা রাস্তার হক কোন মানুষ হেঁটে যাবে ইট পড়ে আছে গর্ত একটা আছে কোন কাটা পড়ে আছে সরাই দেওয়া এটা রাস্তার হক আরেকটি হাদিসে রাসূল বলেন কোন ব্যক্তি যখন রাস্তার উপরে কোন কষ্টদায়ক জিনিস সরাই দেয় রব্বুল আলামিন আরশ আযীম থেকে সেটা দেখে হেসে দেয় সুবহানাল্লাহ কোন কষ্টদায়ক জিনিস যদি কেউ সরাই দেয় আল্লাহ তাআলা দেখে সাথে সাথে কি করেন হেসে দেন মুস্কি হেসে দেন এবং আল্লাহ তাআলা তার বদলায় তার গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ টাকা খরচ হবে কষ্টদায়ক জিনিস সরাই দিলে টাকা খরচ আছে নি নাই দেখেন ইসলাম কি সুন্দর ধর্ম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন রাস্তার হক কয়টা পাঁচটা এক নাম্বার চোখ নিচে করা দুই নাম্বার কষ্টদায়ক জিনিস থাকলে সরাই দেওয়া তিন নাম্বার মানুষকে দেখলে সালাম দেওয়া সালামের জবাব দেওয়া কয়টা হলো তিনটা চার নাম্বার আল আমরু বিল মারুফ পাঁচ নাম্বার ওয়ান নাহিউ আনিল মুনকার মানুষকে দেখলে ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজ থেকে নিষেধ করা রাস্তার আদব ভালো কাজের আদেশ দিবেন খারাপ কাজ থেকে নিষেধ করবেন দেখেন যে রাস্তার মধ্যে কোন একটা গন্ডগোল হচ্ছে তখন কি করবেন গন্ডগোল থামাবেন নাকি ভিডিও করবেন হ্যাঁ কোন একজন বিপদে পড়ে গেছে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করবেন না ভিডিও করবেন ভিডিও করে ছেড়ে দিবেন হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য আমাদের অনেক মানুষ আমাদের দেশ এমন হয়ে গেছে মানুষ এদিকে বিপদে পড়ছে এখানে চার পাঁচ জনের মোবাইল বের করে লাইভ দিছে ও বিপদের মধ্যে আছে অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় শত জন ভিডিও করতেছে উদ্ধারকারী মানুষ কম এমন নষ্ট হয়ে গেছে সমাজ রাসূলুল্লাহ বলেন ভালো কাজের আদেশ দিবে খারাপ কাজ থেকে নিষেধ করবে এটাই হচ্ছে তোমাদের রাস্তার আদব তাহলে আমাদেরকে চোখকে কি করতে হবে হেফাজত করতে হবে আমানতের কথা বলছিলাম আরেক ধরনের আমানত হচ্ছে জবান জিব্বা কথা এগুলো আমার কাছে আল্লাহর আমানত যে কোনো ভাবে কথা বলা যাবে না কথার আমানত কি কথা বললে সত্য বলা কথার খেয়ানত কি কথা বললে মিথ্যা কথা বলা সত্য কথা বলা আমানত মিথ্যা কথা বলা খেয়ানত মিথ্যা যদি বলে তাহলে খেয়ানত হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসসিদিক ফাইন্নাস সিদিক ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ হে আমার সাহাবীরা আমার উম্মত সব সময় মনে রাখবে সদা সত্য কথা বলবে কেননা সত্য তোমাদেরকে নেক কাজ করার দিকে নিয়ে যাবে আর নেক কাজ করা জান্নাতে নিয়ে যাবে যদি সত্য কথা বলো ভালো সওয়াব হবে আর সওয়াব তোমাকে জান্নাতে নিয়ে যাবে তার বিপরীতে যদি মিথ্যা কথা বলো তাহলে মিথ্যা তোমাকে গুনার দিকে নিয়ে যাবে আর গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে এইজন্য মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে এরপর রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি সব সময় সত্য কথা বলে সকাল বিকাল সত্য কথা বলে একটি সময় ওই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিদ্দিক হিসেবে গণ্য হয়ে যায় যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে হয় ঠিক সেরকম ওই ব্যক্তির নাম আল্লাহর কাছে সিদ্দিক হয়ে যাবে যে ব্যক্তি সদা সত্য কথা বলে সুবহানাল্লাহ এজন্য সব সময় সত্য কথা বলতে হবে সেটি হচ্ছে আমার মুখের আমানত এই যে হাসির চলে কৌতুক করে হলেও মিথ্যা কথা বলা জায়েজ নাই বলেন হাসির জন্য মিথ্যা কথা বলা জায়েজ নাই হাসানো লোক হাসানো ফানি ভিডিও করা ফান করা হ্যাঁ জোকস বলা মিথ্যা কথা এমন জোকস বললেন যেটা আসলে হয় না এরকম জোকস বলাও জায়েজ নাই মিথ্যা কথা হাসির জন্য বলাও জায়েজ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস ওয়াইলুল লাযী ইউহাদ্দিসু বিল হাদীসি ফায়ুকযিব ওই ব্যক্তির জন্য জাহান্নাম যেই ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলে কি করে লিউযহিকা বিহিল কওম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াইল মানে জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে মানুষকে হাসায় তাহলে মিথ্যা কৌতুক করে হাসানোও জায়েজ নাই ঠিক সেরকম কোন সন্তান সন্ততিকে মিথ্যা কথা বলা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া জায়েজ নাই আপনি ছোট বাচ্চাকে আব্বু তুমি ভাত খাও তাড়াতাড়ি ভাত খেলে চিপস দিব ভাত খেলে তোমাকে জুস দিব এরকম কথা বলে আপনি ভাত খাওয়াইলেন পরবর্তীতে জুস দিলেন না হারাম নিষিদ্ধ হাদিস থেকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আল্লাহর নবী আমাদের ঘরে উপস্থিত আমি ছোট আমার মা আমাকে হাতের মধ্যে এভাবে কিছু একটা নিয়ে ডাকলেন আমারকে যখন ডাকলেন বললেন আব্বু তুমি এদিকে আসো আমি তোমাকে দিব আল্লাহর নবী মাকে জিজ্ঞাসা করলেন তোমার হাতে কিছু আছে মা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার হাতে খেজুর আছে রাসূলুল্লাহ বললেন তোমার ছেলেটাকে তুমি খেজুর দেওয়ার জন্য ডেকেছো যদি মুঠের ভিতরে যদি কিছু না থাকতো তাহলে তুমি মিথ্যাবাদী হতে নাউজুবিল্লাহ এরকম আমরা বাচ্চাদেরকে যদি আসো দিব এরকম বলে যদি না দেন গুনাহ হবে হারাম হবে এখানে দুটি হারাম একটি হচ্ছে মিথ্যা কথা বলার জন্য গুনাহ দুটি গুনাহ একটা মিথ্যা কথা বলার জন্য গুনাহ হয়েছে আর একটা ছোট ছেলেকে মিথ্যা শিখানোর জন্য গুনাহ হয়েছে আজকে সে আপনার থেকে শিখলো দুই দিন পরে সে আরেকজনের সাথে করবে আমরা এটা বুঝতে পারি না আমরা মনে করি বাচ্চাদের সাথে মিথ্যা কথা বললে অসুবিধা কি যেমন বাচ্চা সাইকেল চাইতেছে এখন আপনি সাইকেল দিবেন না তো বলে যে আপু ঠিক আছে দিব দিব আগে পড়ো দিব দিব এই দিব দিব বলার দরকার কি আপনার তাকে বুঝাইতে হবে তার জন্য সাইকেল জরুরি না দরকার নাই তার এটা আপনি বুঝাবেন বাচ্চা মোবাইল খুঁজলে আপনি মোবাইল দিবেন না ঠিক আছে দিব দিব বলে তাকে প্রতিশ্রুতি দিবেন না বরং তার মোবাইলের দরকার নাই মোবাইল তার জন্য ক্ষতি আপনি তাকে সেটা বুঝাবেন ইসলামী শরিয়ার মধ্যে কৌতুক করে হাসানোর জন্য মিথ্যা বলা জায়েজ নাই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াও জায়েজ নাই মিথ্যা প্রতিশ্রুতি যেরকম জনগণকে দেওয়া জায়েজ নাই সেরকম ছোট বাচ্চাকে দেওয়া জায়েজ নাই এলাকার মধ্যে একটা ব্রিজ আপনি করে দিবেন আপনি এলাকায় বললেন আপনারা আমাকে ভোট দিলে এদিকে রাস্তাটা আমি করে দিব এখন ওনাকে ভোট দিছে উনি রাস্তা করে দেয় নাই এটা যেমন গুনাহ আপনি বাচ্চাটাকে চিপস দিবেন বলে দেন নাই সেটাও গুনাহ সমান গুনাহ
এইজন্য বাচ্চাদেরকে যেন আমরা গুনাহ না শেখাই মিথ্যা কথা বলা না শেখাই তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিলে সে মিথ্যা শিখবে আমার কথা বুঝতেছেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন মাআজ ইবনে জাবল কি নাম মাআজ ইবনে জাবল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এসে বললেন দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমি করলে জান্নাতে চলে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাআলতা আন আমরিন আযীম তুমি তো অনেক বড় কথা জিজ্ঞেস করেছো জান্নাত তো এত সহজ না হ্যাঁ যদি কোন ব্যক্তি যদি আমি এখন যা বলবো তা যদি সঠিকভাবে পালন করতে পারে তাহলে জান্নাত তার জন্য সহজ সুবহানাল্লাহ তো রাসূল হযরত মাআজ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন আমি কি করলে জান্নাতে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমর আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়াক্তমতে নামাজগুলো আদায় করবে রমজানে রোজা আদায় করবে হজ ফরজ হলে হজ করবে যাকাত যদি তোমার উপর ফরজ হয় যাকাত দিয়ে দিবে এরপর রাসূল বললেন আমর আমি কি তোমাকে কল্যাণের কথা বলবো বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন তখন রাসূল বললেন বেশি বেশি নফল রোজা রাখা কল্যাণের কাজ সদকা করা কল্যাণের কাজ রাতের বেলা কেউ না দেখে মতো গোপনে গোপনে নামাজ পড়া যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়া এটি কল্যাণ এরপর বললেন আমার আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি ওয়া উমুদিহি ওয়া যুরওয়াতি সানামি আমি তোমাকে আমার আমার দ্বীনের ইসলামের কুটির কথা কি তোমাকে বলবো রাসূল আমার সবকিছুর মূলের কথা কি তোমাকে বলবো আমি তোমাকে একদম ইসলামের চূড়ার কথা কি তোমাকে বলবো মাআজ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো রাসূল বললেন সকল কিছুর মূল হলো ঈমান বলেন সকল কিছুর মূল কি ঈমান সকল কিছুর মূল হচ্ছে ইসলাম এরপর রাসূল বলেন ওয়া উমুদিহি ইসলামের কুটি হচ্ছে নামাজ ইসলামের কুটি কি ভাই নামাজ রাসূল বলেন ওয়াজুর এরপরে চূড়া ইসলামের চূড়া কি জানো ইসলামের চূড়া যেটা আছে সেটা হচ্ছে পালন করা আল্লাহকে মান্য করা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই সব কিছুর মূল তোমাকে বলবো আসল কথা তো বলি নাই রাসূল মাআজ বললেন ইয়া রাসূলুল্লাহ আসল কথা কি তখন আমার দিকে দেখুন আমার দিকে দেখেন আমার দিকে দেখেন সবাই আখাযা বিলিসানি আল্লাহর নবী মাআজের সামনে নিজের জিহ্বাটাকে বের করলেন আল্লাহর নবীর জিহ্বা লাল টকটকে জিহ্বা কোনো রোগ ছিল না বের করলেন জিহ্বাটা আল্লাহর নবী ধরলেন ধরে মাআজকে বললেন মাআজ কুফা হাযা কুফা হাযা মাআজ তুমি এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো এই জিহ্বাটাই হচ্ছে আমার ইসলামের মূল কথা সুবহানাল্লাহ জিহ্বা ঠিক সবকিছু ঠিক পৃথিবীর এত সব ঝগড়া জিহ্বার কারণে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই জিহ্বা উস্তাদ ছাত্রের মধ্যে মিল নাই জিহ্বা ইমাম এবং মুয়াজ্জিনের মধ্যে মিল নাই জিহ্বা মুসল্লি ইমামের মধ্যে মিল নাই জিহ্বা শ্রমিক মালিকের মধ্যে সমস্যা জিহ্বা কথা 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 তো মাআজ বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে কথাগুলো বলি এগুলোর কারণে কি আল্লাহ আমাদেরকে গ্রেফতার করবেন রাসূলুল্লাহ বললেন মাআজ কি বলো কেন গ্রেফতার করবে না তুমি জানো কি মিরাজের রাতে আমি যখন জাহান্নাম পরিদর্শন করেছি অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে দেখেছি এই জিহ্বার কারণে নাউযুবিল্লাহ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কি কারণে জিহ্বার কারণে এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করুন যখন যদি জিহ্বা নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত আমি তোমাদেরকে জান্নাতের জামিন হয়ে যাব মানে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব কোন ব্যক্তি যদি দুইটা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো দুইটা জিনিস উম্মতের দুইটা জিনিস যদি তোমরা আমার কাছে আমানত রাখতে পারো আমি জান্নাতের জামিন হয়ে যাব দুইটা জিনিস কি বলছে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি চোয়ালের দুই মাঝের জিহ্বাটা যদি আমার কাছে আমানত রাখতে পারো আর দুই উরু দুই রানের মাসকানের যৌনাঙ্গ যদি আমার কাছে আমানত রাখতে পারো আমি তোমাকে জান্নাতের জামিন হয়ে যাব সুবহানাল্লাহ
তাহলে জিহ্বাকে আল্লাহর রাসূলের কাছে আমানত রাখার অর্থ কি মিথ্যা কথা না বলা সত্য কথা বলা ঝগড়া না দেওয়া অপবাদ না দেওয়া অপবাদ না দেওয়া জিহ্বা দিয়ে গুনার কাজ না করা আর যৌনাঙ্গের হেফাজত অর্থাৎ যেখানে আল্লাহ হালাল করেছেন সেই জায়গা ছাড়া অন্য কোন জায়গায় ব্যবহার না করা এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারেন রাসূলুল্লাহ বলেন আমি তাকে জান্নাত জান্নাতের জামিন হয়ে যাব আমি তার জন্য সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার ইসলামে আমানতের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম তাহলে আমানত মানে শুধু একজনের কাছে কিছু টাকা রাখলে সেটা আমানত নাকি সকল দায়িত্ব আমানত সকল দায়িত্ব আমানত সেরকম কোন জনগণের দায়িত্ব কোন ব্যক্তিকে দেওয়া হলো আমানত ওয়ার্ড কমিশনারকে ওয়ার্ড দেওয়া হলো ওয়ার্ডটা ওয়ার্ড কমিশনারের কাছে আমানত কোন একটা আসনের মধ্যে একজন ব্যক্তিকে এমপি বানানো হলো পুরো আসনটা এমপির কাছে আমানত কোন একজন ব্যক্তির কাছে কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তাহলে ওই মন্ত্রণালয়টা মন্ত্রীর কাছে আমানত আমানতের খেয়ানত করা যাবে না সাহাবা ইকরামকে দেখুন কি রকম ছিলেন আল্লাহর নবীকে দেখুন কেমন ছিলেন সুবহানাল্লাহ বিহামদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন মাগরিবের পরে সন্ধ্যায় অফিসের মধ্যে কাজ করতেছেন চেরাগ জ্বলতেছে মিটমিট করে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন দুজন আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের শাসনামল চলতেছে রাষ্ট্রপতি ওমর অফিসের মধ্যে কাজ করতেছে হযরত আলী ঢুকলেন সালাম দিলেন হযরত ওমর জিজ্ঞাসা করলেন কে এসেছো হযরত আলী বললেন আমি আলী এসেছি হযরত ওমর কাজ বন্ধ করে জিজ্ঞাসা করলেন আলী কেন এসেছো কোন অভিযোগ কোন বিচার নালিশ নিয়ে এসেছো নাকি এমনিতে হযরত আলী বললেন এমনিতে এসেছি আপনার হাল পুছছি আপনি কেমন আছেন দেখার জন্য সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলতে থাকা চেরাগ নিভিয়ে দিলেন ফু দিয়ে নিভিয়ে দিলেন অন্ধকার হয়ে গেল হযরত আলী বললেন ওমর আমিরুল মুমিনিন আমি আশা থেকে আপনি রাগ করেছেন চেরাগ কেন নিভিয়ে দিলেন হযরত ওমর বললেন আলী চেরাগ যেটা জ্বলতেছে একারের মধ্যে যে তেল দেওয়া হয়েছে সেই তেল হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের টাকায় তেল দেওয়া হয়েছে আমি আর তুমি একা বসে গল্প করার জন্য নয় তুমি যদি নালিশ নিয়ে আসতে রাষ্ট্রের কোন কাজে তুমি আসতে এই চেরাগ জ্বলতে থাকতো তেলগুলো রাষ্ট্রের কাজে ব্যবহার হতো এখন আমি আর তুমি বসে গল্প করব রাষ্ট্রের কোন কাজে এই তেল যাবে না সেজন্য আমি চেরাগ নিভিয়ে দিলাম সুবহানাল্লাহ وفرے بخرد شاہی جو پلاہ کرگسوں میں اسے کیا خبر کہ کیا ہے رہ رسم شاہ بازی ایک تو تیل جلتے پارے نائیں এগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করেছেন আর আমরা যারা রাজনীতি করি পুরা রাস্তা খেয়ে ফেলি পুরা ব্রিজ খেয়ে ফেলি হ্যাঁ এক ঘরের কত রাস্তার ইট মানুষ নিয়ে যায় বরাদ্দ হয় 4 কোটি টাকা রাস্তায় আসে 1 কোটি 3 কোটি টাকা অন্য রাস্তায় চলে গেছে আল্লাহু আকবার এগুলো আমি বলি এই কথা মানুষের যে হক বোনের হক যদি ভাই মেরে খায় উস্তাদের হক সাগরিতে মেরে খেলে সাগরিতের হক উস্তাদে মেরে খেলে একজনের হক আরেকজনে খেয়ে ফেললে অন্তত নির্ধারিত একজন ব্যক্তি আছে তার কাছে যাইরা আপনি ক্ষমাও চাইতে পারবেন বোনের হক খেয়ে ফেললে বোনের কাছে একজনের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবেন কিন্তু আপনি 14 কোটি 18 কোটি জনগণের হক যদি খেয়ে ফেলেন 18 কোটি জনগণের কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ আছে কিভাবে রাষ্ট্রের এত কোটি কোটি টাকা যদি আপনি খেয়ে ফেলেন এই টাকার হিসাব তো আল্লাহর কাছে দিতেই হবে হবে কিন্তু আপনি ক্ষমা চাওয়ার কোনো সুযোগই পাবেন না 18 কোটি জনগণ আপনি কোথায় পাবেন কিয়ামতের ময়দানে এই ভয়টুকু আমাদের কাছে নাই এই ভয়টুকু নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুকু তেল জ্বলে যাবে শরীয়ত রাষ্ট্রের এটুকু পর্যন্ত ভয় করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ নামে ইসলামী বিশ্বের একজন খলিফা ছিলেন বাদশা ছিলেন ওনাকে ওমর সানি বলা হয় দ্বিতীয় ওমর বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন উনি একবার রমজান শেষ হয়ে যাচ্ছে ঈদ কাছে এসেছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ওনার ছেলেরা এসেছে বললেন আব্বা সবাই নতুন জামা কিনতেছে ঈদের জন্য আমাদের কোন নতুন জামা কিনে দেন তো রাষ্ট্রপতি বলতেছে বাবা বেতন তো পাই নাই
তোমাদেরকে নতুন জামা কিনে দেওয়ার টাকা আমার কাছে নাই রাষ্ট্রপতি ছেলেকে ছেলেদেরকে নতুন জামা কিনে দিতে পারতেছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার তো ছেলেরা বলতেছে আব্বা ঠিক আছে তো স্ত্রী বলতেছে কিছুদিন পরেই তো মাস শেষ হয়ে যাবে অগ্রিম কিছু আপনি নিয়ে নেন তো ওমর ইবনে আব্দুল আজিজ যিনি বেতন দিতেন রাষ্ট্রের কোষাধ্যক্ষ তার কাছে গিয়ে বললেন ভাই আমার ছেলেগুলোর জামা ঈদের জামা কেনার জন্য আপনি আমার টাকা নাই আপনি একটু অগ্রিম বেতনটা আমাকে দিয়ে দেন তাহলে আমি জামাগুলো কিনে দিতে পারবো কিছুদিন পরেই তো মাস শেষ হয়ে যাবে তখন কোষাধ্যক্ষ বললেন কাগজ দিলেন বললেন রাষ্ট্রপতি আপনি আরো অগ্রিম আগামী মাসের যে এই চলতি মাসের বেতন আপনি চাইতেছেন এই বেতনটা আমি দিতে পারবো যদি মাস শেষ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং কাজ করতে পারবেন সেটা যদি আপনি লিখে দিতে পারেন তাহলে আমি আপনাকে বেতন দিয়ে দেব সুবহানাল্লাহ অগ্রিম বেতন দেন নাই রাষ্ট্রপতি চলে আসছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ ঘরের মধ্যে মন খারাপ বসে আছে স্ত্রী বললেন টাকা পান নাই বলেন আমি যে বেঁচে থাকব পুরো মাস শেষ পর্যন্ত সেটার তো গ্যারান্টি নাই পুরো মাসের বেতন কিভাবে নেই আল্লাহু আকবার বেতন নেন নাই যেই দিন ঈদের দিন রাষ্ট্রপতির কাছে এলাকার লোকজন মুসাফা করতে আসতেছে ছেলেরা দেখা করতে আসতেছে সবার গায়ে নতুন নতুন জামা কিন্তু নিজের ছেলেদের গায়ে জামা নাই নতুন জামা নাই তো নিজের ছেলেরা যখন আসছে ওমর ইবনে আব্দুল আজিজ তার নিজের বড় ছেলেকে জিজ্ঞাসা করতেছে আব্বু তোমাকে নতুন জামা কিনে দিতে পারে নাই তোমার কি মন খারাপ তো ছেলে দেখেন যেমন পিতা তেমন ছেলে ছেলে বলতেছে বাবা আপনি রাষ্ট্রপতি আপনি আমাদেরকে নতুন জামা কিনে দিতে পারেন নাই কেন মন খারাপ হবে আমার মাথা আজকে গর্বে উঁচু হয়ে আছে পৃথিবীর ইতিহাসে আপনার নাম থেকে যাবে যে আপনি কখনো রাষ্ট্রের টাকা দিয়ে আমাদেরকে সম্পদ কিনে দেন নাই আপনার মতো পিতা পেয়ে আমরা গর্বিত আমাদের নতুন জামার দরকার নাই পৃথিবীর ইতিহাসে মানুষ এই কথা বলবে ওমর ইবনে আব্দুল আজিজ খেয়ানত করে নাই রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে নাই নিজের বেতনটা পর্যন্ত নিতে পারে নাই ইনসাফ কায়েম করে গেছেন সুবহানাল্লাহ হ্যাঁ এরকম হতে হবে রাষ্ট্রপ্রধান যারা আমরা কাজ করি জনগণের জন্য যারা কাজ করি তাদেরকে এরকম হতে হবে এমন না আমাদের অধিকাংশ রাজনীতিবিদরা বক্তব্যের মধ্যে বলে জনগণের জন্য কাজ করব রাষ্ট্রের জন্য কাজ করব কিসের জনগণ কিসের রাষ্ট্র নিজে খায় নিজের নাতিফুতি আত্মীয় স্বজনরা খায় রাষ্ট্রের কোনো খবর নাই রাষ্ট্রের জন্য ষোলো আনার মধ্যে চার আনা করলে বারো আনা নিজের আত্মীয় স্বজনের এটা খেয়ানত আর সবচেয়ে বড় কথা আপনি রাষ্ট্রের টাকা খরচ করে নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য করতেছেন ক্ষমা চাইবেন টা কার কাছে আঠারো কোটি জনগণের টাকা কার কাছে ক্ষমা চাইবেন আপনি এই ভয়টুকু কি আপনার নাই আপনার কি আজরাইলের সাথে মৌতের ফেরেশতার সাথে কি আপনার চুক্তি হয়েছে যে আপনি মরবেন না আপনি মরবেন না আল্লাহর কাছে যাবেন না আল্লাহু আকবার এই জন্য রাষ্ট্রের সম্পদ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য কেউ ক্ষমতায় থাকার জন্য জ্বালিয়ে দেয় সেই দিন ট্রেনের মধ্যে আগুন জ্বালাই দিছে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ একজন পিতা নিজের সন্তান স্ত্রী পুড়ে গেছে সেই জন্য সে বাইর হয় নাই সেও পুড়ে ছারকার হয়ে গেছে চারটি জ্বলন্ত লাশ পুরা এই 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 যে রেল জ্বলে গেল এগুলো রাষ্ট্রীয় সম্পদ হ্যাঁ ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতায় থাকার জন্য যারাই যেভাবে করুক না কেন আল্লাহ জানে এটা আসল কি কিন্তু এই যে আমাদের রাষ্ট্রের সম্পদ রেল রাষ্ট্রীয় সম্পদ আপনার এই যে বাস ট্রেন এগুলো এগুলোর উপর কেন আপনি আঘাত করবেন এগুলো মানুষের করের টাকায় এগুলো আমাদের রাষ্ট্রের সম্পদ এই জন্য আমাদের এগুলো আমানত এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন সেই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমস নামক একটি জায়গা বর্তমান সিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জায়গাটা হযরত ওমরের আন্ডারে মুসলিমদের আন্ডারে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে হযরত ওমর সেই জায়গায় গভর্নর হিসেবে পাঠালেন সাঈদ ইবনে আমের ওনার নাম সাঈদ ইবনে আমের ওনাকে হযরত ওমর প্রদান করে আমির বলা হতো তৎকালীন সময়ে গভর্নর
এলাকার গভর্নর হিসেবে তাকে পাঠালেন বিচার সালিশ করবে তুমি ওই এলাকার প্রধান পাঠালেন হিমসের মধ্যে কিছুদিন পর হিমস থেকে কিছু মানুষ এসেছে হযরত উমরের সাথে দেখা করার জন্য তো হযরত উমর মদিনা শরীফে হযরত উমর হিমসের লোকগুলোকে বললেন বাইতুল মালে রাষ্ট্রীয় কিছু সম্পদ আছে কিছু সদকা সম্পদ আছে তোমাদের হিমসের কিছু গরীব মানুষের লিস্ট দাও সেই সম্পদগুলো গরীব মানুষের কাছে তোমরা দিয়ে দিবে আমার কথাটা খুব খেয়াল করবেন আল্লাহর নবী সাহাবীরাও রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে করেছেন রাষ্ট্র চালাইছেন দেখুন হিমসের এলাকার লোকদেরকে হযরত উমর বললেন তোমাদের এলাকার গরীব মানুষের একটা লিস্টি দাও আমি বাইতুল মাল থেকে কিছু অনুদান দেব গরীব মানুষকে ওই লোকগুলো হিমসের লোকগুলা একটা বড় লিস্টি দিল গরীব মানুষের লিস্টি হযরত উমর ওই লিস্টিটা নিয়ে এক জায়গার মধ্যে চোখ বড় হয়ে গেল হযরত উমর জিজ্ঞাসা করলেন এই লিস্টির মধ্যে তো সাঈদ ইবনে আমের আল জুমাহি একজন নাম দেখতেছি এটা কোন সাঈদ ইবনে আমের এলাকার লোকেরা বলল সাঈদ ইবনে আমের হচ্ছে সেই ব্যক্তি যাকে আপনি আমাদের আমির করে পাঠিয়েছেন হযরত উমর বললেন উনি কি গরীব বললেন হ্যাঁ গরীব উনিও খেতে পায় না সেজন্য গরীব হিসেবে আমাদের এলাকার প্রধান যিনি আপনি পাঠিয়েছেন এলাকার ডিসি করে ডিস্ট্রিক্ট কমিশনার করে যাকে পাঠিয়েছেন উনিও গরীব উনিও খেতে যাকাত খেতে পারবে ওনার লিস্টি দিলাম আল্লাহু আকবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনারের একটি থলে দিলেন বললেন সাঈদ ইবনে আমের আল জুমাহি আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওনার কাছে এই দিনারটা আমার পক্ষ থেকে হাদিয়া আমি উমর পাঠাইছি বলবে ওই লোকগুলো এসে সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে দিলেন বললেন এগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে পাঠালেন সাঈদ ইবনে আমের যখন থলে খুললেন ভিতরে চকচক করে সোনা তিনি সাথে সাথে ফেলে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে বড় ডাক দিলেন তখন ভিতর থেকে স্ত্রী বললেন কি হয়েছে উমর কি মারা গেছেন নাকি তখন উনি বললেন উমর মারা যায় নাই তার চেয়ে বড় বিপদ হয়েছে তখন পিছন থেকে আবার স্ত্রী জিজ্ঞেস করলেন কি বিপদ হয়েছে কোন জায়গায় কি মুসলিম সেনারা পরাজিত হয়েছে উনি বললেন না তার চেয়ে বড় বিপদ হয়েছে বলে কি হয়েছে তো তখন উনি বললেন আমার আখেরাত ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমার কাছে দুনিয়া চলে এসেছে চিন্তা করে দেখেন হযরত উমর হাদিয়া পাঠিয়েছেন উনি বললেন না স্ত্রী বললেন হাদিয়া গ্রহণ করা সুন্নাত আপনি নিয়ে নেন তিনি নিয়ে নিলেন নিয়ে নিয়ে বললেন এই টাকা আমার যত দরকার তার চেয়ে এলাকার মানুষের আরো বেশি দরকার আছে এরকম গরিব মানুষ এখানে আছে তাদের কাছে দিয়ে দাও সাঈদ ইবনে আমর আল জুমাহি ছোট ছোট অল্প অল্প ছোট ছোট থলে করে 1000 দিনার যেগুলো হযরত উমর পাঠিয়েছিলেন সেগুলো দিয়ে দিলেন কিছুদিন পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মধ্যে আসলেন আসার পরে এলাকার লোকদেরকে ডাকলেন হযরত উমর বললেন আমি তোমাদের রাষ্ট্রপ্রধান এলাকা দেখতে এসেছি আমার পক্ষ থেকে যেই লোকটাকে তোমাদের প্রদান করে আমির করে বানিয়েছিলাম সাঈদ ইবনে আমের কেমন লোক তোমরা বলো তো এলাকার লোকেরা বলল ওনার ব্যাপারে আমাদের কিছু অভিযোগ আছে কি অভিযোগ এলাকার লোকেরা বলল প্রথম অভিযোগ হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুমাহি আমাদের প্রধান আমাদের আমির এই এলাকার প্রধান আপনার পক্ষ থেকে আসে কিন্তু উনি সপ্তাহে একদিন অফিস করেন না অফিসে বসেন না আমাদের কষ্ট হয়ে যায় দ্বিতীয় অভিযোগ উনি রাত্রিবেলা আমরা যখন কোনো বিপদে পড়ে যাই তখন তিনি আমাদের অভিযোগ শুনেন না বাহির থেকে ডাকলেও উনি দরজা খুলেন না তৃতীয় অভিযোগ সাঈদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারে এলাকার লোকেরা হযরত উমরকে অভিযোগ দিলেন হযরত উমর বললেন কি কি অভিযোগ তোমরা বলো তখন ওরা বলল আমাদের যিনি আমির সাঈদ ইবনে আমের আল জুমাহি ওনার ব্যাপারে আমাদের প্রথম অভিযোগ উনি সপ্তাহে একদিন অফিসে মাসে একদিন সরি মাসে একদিন অফিস করেন না রাত্রিবেলা ওনাকে ডাকতে গেলে উনি ঘর থেকে বের হন না এবং প্রায় মাঝে মধ্যে হঠাৎ করে উনি বেহুশ হয়ে পড়ে তো তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বললেন সাঈদ তুমি আল্লাহর নবীর সাহাবী এলাকার লোকেরা তোমার ব্যাপারে কিছু অভিযোগ দিয়েছে সেগুলোর ব্যাপারে তোমার কোনো জবাব আছে সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন আমিরুল মুমিনিন কি অভিযোগ হযরত উমর বললেন তোমার ব্যাপারে প্রথম অভিযোগ
তুমি মাসে একদিন অফিস করো না কি কারণে সাঈদ ইবনে আমের আল জুমাহি চোখের দুই চোখে পানি ছেড়ে দিয়ে বললেন আমিরুল মুমিনিন মাসে একদিন আমি অফিস করতে পারি না কারণ হচ্ছে আমার জামা হচ্ছে মাত্র দুইটা এই দুইটা জামা দিয়ে আমাকে চলতে হয় এই কাপড়গুলো আমি এই সব মাসে একদিন ধুয়ে দিই শুকাইতে সময় লাগে সেজন্য আমি অফিস করতে পারি না আল্লাহু আকবার এলাকার প্রধান ওনার জামা কয়টা দুইটা রাষ্ট্রের সম্পদকে কেমন করে ভয় পেয়েছিলেন রাষ্ট্রের সম্পদকে কিভাবে ভয় পেয়েছিলেন সাহাবীরা চিন্তা করে দেখুন হযরত ওমর বলেন আচ্ছা রাতে বেলা তোমার কাছে কোনো অভিযোগ আসলে তুমি দরজা খুলে দাও না কেন কি হয়েছে সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন হুজুর আপনি আমাকে এই এলাকার প্রদান করে পাঠিয়েছেন দিনের বেলা আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি মানুষের সেবা করি মানুষের খেদমত করি আর রাত্রি বেলা আমি আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যাই তো রাত্রি বেলা যেহেতু আমি আল্লাহর দরবারে হাজিরা দিই সেজন্য আমি কারো অভিযোগ শুনতে পারি না নামাজ পড়তে হয় আচ্ছা তোমার ব্যাপারে তৃতীয় অভিযোগ হচ্ছে তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও কি কারণে ততক্ষণ সাঈদ ইবনে আমর আল জুমাহি বললেন আমিরুল মুমিনিন আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই কি কারণে জানেন আমি যখন অমুসলিম ছিলাম অমুসলিম অবস্থায় আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইবকে তানঈমের প্রান্তরে শহীদ করা হয়েছিল তখন আল্লাহর নবীর সাহাবী খুবাইব বদদোয়া দিয়েছিলেন আল্লাহ উপস্থিত যারা যারা আছে যারা অমুসলিম তাদের গুনে গুনে তুমি হত্যা করবে কাউকে ছাড় দিও না সেখানে আমি উপস্থিত ছিলাম পরবর্তীতে আমি মুসলমান হয়ে যাই কিন্তু আমার বারবার চিন্তা হয় খুবাইবের বদদোয়া কোনো আমার গায়ের উপর পড়ে কিনা খুবাইবের বদদোয়া আমার উপর পড়ে কিনা সেজন্য আমি চিন্তায় বেহুশ হয়ে যাই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন বললেন তুমি আল্লাহর নবীর সাহাবী সত্য সত্যই তুমি দ্বীনের উপর ইসলামের উপর আছো আল্লাহর নবীর শিক্ষার উপরে আছো এই কথা বলে 1000 দিনার হযরত ওমর দিলেন বললেন এগুলো আমার পক্ষ থেকে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে তুমি গ্রহণ করো সাঈদ ইবনে আমের আল জুমাহি হাদিয়াগুলো নিলেন হযরত ওমর চলে যাওয়ার পরে তিনি নিজের স্ত্রীকে বললেন স্ত্রী এই টাকাগুলো দিয়ে কি করব স্ত্রী বললেন দীর্ঘদিন হয়ে যায় দীর্ঘদিন হয়ে যায় ঘরের মধ্যে চুলা জ্বলে না ভালো কিছু কিনে নিয়ে আসুন একটু খাবো সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন বললেন আচ্ছা স্ত্রী ভালো কিছু কি দুনিয়ায় খাবে নাকি আখেরাতে খাবে বলো দুনিয়ায় খাবে নাকি আখেরাতে খাবে স্ত্রী বললেন দুনিয়ায় খাবো না আখেরাতেই খাবো তাহলে সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন আচ্ছা তাহলে এক কাজ করো এই টাকাগুলো এমন একজন সত্তার কাছে জমা রাখি যে সত্তা এই টাকাগুলো আমাদের খুব প্রয়োজনের মুহূর্তে আমাদেরকে ফিরিয়ে দিবে সেই আল্লাহর কাছে জমা রাখি আল্লাহর কাছে জমা রাখি টাকাগুলা হযরত ওমরের দেওয়া হাদিয়া এগুলো আল্লাহর কাছে জমা রাখি কিয়ামতের ময়দানে যখন আমাদের খুব বেশি দরকার হবে তখন আল্লাহ আমাদেরকে এগুলো শতগুণ বৃদ্ধি করে আমাদেরকে ফেরত দিবেন সুবহানাল্লাহ সেজন্য সাঈদ ইবনে আমের আল জুমাহি সেগুলো ছোট 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 টুকরা টুকরা করে টাকাগুলো বিভিন্ন লোকদের কাছে যারা উপস্থিত দরকার আছে এলাকার মধ্যে তাদের কাছে ফিরিয়ে দিলেন দুনিয়া গ্রহণ করেন নাই কেন ভয় পেয়েছেন জনগণের আমানত কোনো খেয়ানত হয়ে যায় কিনা জনগণের আমানত কোনো খেয়ানত হয়ে যায় কিনা আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর সাহাবী তিনিও এক এলাকার গভর্নর ছিলেন প্রধান ছিলেন হযরত ওমরের যুগে আল্লাহর নবী মাঝে মধ্যে পুরো এলাকা পুরো বিশ্ব অর্ধবিশ্বের শাসনকর্তা ছিলেন সফর করতেন কে কি রকম রাষ্ট্র পরিচালনা করত গিয়ে গিয়ে দেখতেন যেরকম হিমসের মধ্যে সাঈদ ইবনে আমর আল জুমাহির এলাকায় হযরত ওমর এসেছেন ঠিক সেরকম আবু উবাইদা ইবনুল জাররাহর এলাকায়ও হযরত ওমর গেলেন যাওয়ার পরে আবু উবাইদাকে জিজ্ঞাসা করলেন আবু উবাইদা কোথায় থাকো তুমি রাতে কোথায় থাকো খবর নিচ্ছেন রাষ্ট্রীয় সম্পদ দিয়ে কোনো গড়বাড়ি করছে কিনা খবর নিচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আমিরুল মুমিনিন আসেন আমি আপনাকে আমার ঘর দেখাচ্ছি নিয়ে গেলেন অফিস এক জায়গায় ঘর অনেক দূরে হযরত ওমর হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আরো যাচ্ছেন আরো যাচ্ছেন আরো যাচ্ছেন কি হলো সাঈদ আবু উবাইদা ইবনুল জাররাহ তোমার ঘর কোথায় বলে হুজুর আরবটি ভিতরে আরবটি ভিতরে দেখা গেল একদম জঙ্গলের কাছাকাছি নিয়ে গেল যাওয়ার পরে শালা দেওয়া শালা দিয়ে ঘিরা
উপরে হচ্ছে ত্রিপলের মতো খেজুর পাতার ছাউনি দিয়ে ভিতরের মধ্যে একটা কাটের থাক আছে শক্ত কিছু রুটি ছিল পানির মধ্যে ভিজানো সাইদ ইবনে আমের হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন হুজুর এটা আমার বাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাইদ শীতের বেলা তো তুমি কষ্ট পাবে তুমি ঘরটা একটু মজবুত করে করো নাই কেন হযরত ওমর বলতেছেন তুমি ঘরটা আরেকটু মজবুত করো নাই কেন আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আমিরুল মুমিনিন দোয়া করবেন আমি ঘর মজবুত করতে চাই তবে সেটা দুনিয়ায় নয় আমি আমার আমল এমন করে মজবুত করতে চাই যে আমলের কারণে আখিরাতের ঘর আমার মজবুত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন দুনিয়ার ঘর মজবুত করবেন নাকি আখিরাতের ঘর আখিরাতের ঘর মজবুত করবেন দুনিয়ার মধ্যে বিল্ডিং করতেছেন ভালো কথা করেন কিন্তু আমার সব সময় খেয়াল রাখতে হবে আখিরাতের ঘর আমার মজবুত হচ্ছে কিনা আখিরাতের ঘর যদি মজবুত না হয় আখিরাতের ঘর যদি জীর্ণ শীর্ণ হয় তাহলে সেই ঘরে আর থাকা যাবে না কারণ আপনাকে আখিরাতে তো এমন এতদিন থাকতে হবে যে আর দুনিয়াতে কোনো আশার কোনো সুযোগ থাকবে না তো সাইদ ইবনে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ কে হযরত ওমর জিজ্ঞাসা করলেন বাটির মধ্যে যে বিজাইতে দিছে এগুলো কি তো বললেন হুজুর এগুলো রুটি সপ্তাহে একদিন রুটি বানাই সেগুলো রেখে দিই প্রতিদিন একটা একটা নিয়ে পানির মধ্যে ভিজাইতে দিই যখন অফিসে যাই সেগুলো ভিজাইতে দিই রাত্রিবেলা অফিস শেষ করে এসে সেগুলো খাই আর নামাজের মসল্লায় দাঁড়িয়ে যাই সুবহানাল্লাহ এলাকার প্রধান এলাকার প্রধান এইভাবে চলেছেন না ঘর করেছেন না খাবার দাবারের ব্যবস্থা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এইজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি সুবহানাল্লাহ এইজন্য আমানতের যেন আমাদের খেয়ানত না হয় আমানতের হেফাজত করতে হবে বলেছিলাম আমানত এমন নয় যে শুধু একজনের টাকা কিছু রাখতে দিছে তা আমানত নয় আমানত সকল প্রকারের আমানত আছে আমানত কথার আমানত বলেছিলাম ইবাদতের মধ্যে আমানত বলেছিলাম রাষ্ট্রীয় সম্পদ আমানত বলেছিলাম ব্যবসা বাণিজ্যের মধ্যে আমানত এবার সেটার মধ্যে আসি ব্যবসা বাণিজ্য আমাদের ব্যবসায়ী সমিতির মাহফিল চলতেছে মাহফিলগুলো বার্ষিক আপনারা প্রথা হিসেবে করবেন না আমলের জন্য করবেন বলেন উপস্থিত সকল আমাদের এখানে নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা সবাই আছেন আলহামদুলিল্লাহ সবাই শুনতেছেন ওয়াজ শুধু মানুষের জন্য না নিজেদের জন্য কিছু হতে হবে বলেন আমরা ওয়াজ মাহফিল করতেছি এটা প্রথাগত প্রতি বছর করতে হয় সেজন্য না আমলের জন্য আমলের জন্য তাহলে ব্যবসায়ীদের জন্য একটা আমানতের কথা বলে যাই এখানে আমাদের অনেক ব্যবসায়ীরা আমি বেলাওয়ার খান মসজিদে জুমা পড়াই হিসেবে আমার কাছে আসে এমন ব্যক্তিরা হজে বিশেষ করে রমজানে আমার কাছে দেখাইতে আসছে যে হুজুর যাকাত কিরকম আসবে না আসবে হিসাবের মধ্যে আমি দেখলাম কয়েকজনের যে 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকার কাপড় দিয়ে দিছে এখনো কাপড়ের টাকা পায় নাই আসারা নাই এগুলো আমানত গ্রামের মধ্যে দিয়ে দিছে সে কাপড় চোপড় নিয়ে চলে গেছে আমানত আমানতের হেফাজত করতে হবে এজন্য ব্যবসায়ীদের সম্পদগুলো একজনের ব্যবসায়ী সম্পদ আর একজনের কাছে আমানত আমানতের হেফাজত করতে হবে আমানতের হেফাজত যদি না করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা ধরাশায়ী হয়ে যাব এজন্য আমানতের হেফাজত করতে হবে রব্বুল আলামিন আমাদেরকে আমানত হেফাজত করার জন্য তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন